ইতিমধ্যে 18 সূর্যমনি নগরের যিনি মনোনীত প্রার্থী ছিলেন বিজেপি অর্থাৎ শাসক দলের আমরা দেখতে পাচ্ছি রামপ্রসাদ পাল স্যার ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায় আজকে সেই দিন অর্থাৎ 5 বছরের ফলাফল জনগণের রায় যেখানে উঠে আসতে চলেছে কি ধরনের ফলাফল হতে পারে বলে মনে করছেন কি ধরনের বলতে আমাদের যে সরকার বর্তমান আছে সরকার যেভাবে চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের উন্নয়নের কাজ করেছে জনতার সেবা করেছে তাতে থেকে জনতা স্পষ্টভাবে রায় দিয়েছে যে আবার আমরা সরকার করছি আমাদেরকে আবার দায়িত্ব দিচ্ছে ত্রিপুরা রাজ্যের জনতা স্যার আপনার বিধানসভা কেন্দ্র থেকে আপনি কত সংখ্যায় সেখানে বা জয়যুক্ত হওয়ার সেখানে কতটুকু আশাবাদ টু ডিজিট অসংখ্য ধন্যবাদ স্যার আমরা একেবারেই তুলে ধরার চেষ্টা করেছি 18 সূর্যমনি নগরের যিনি মনোনীত প্রার্থী ছিলেন তিনি ইতিমধ্যে এসে পৌঁছয় অর্থাৎ সেখানে রামপ্রসাদ পাল তিনি উপস্থিত ছিলেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং ওনার কি মতামত রয়েছে এই নির্বাচনের আজকের দিনের ফলাফলকে কেন্দ্র করে তা আমরা দেখানোর চেষ্টা করছি এবারে পাঁচ আছেন এবং তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে একের পর এক যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে তারা এসে পৌঁছচ্ছেন এবং তাদের মতামতগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবারে কিন্তু আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন বিজেপি বা শাসক দলে অর্থাৎ রতন চক্রবর্তী স্যার রয়েছেন স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায় আজকে 2023 বিধানসভা নির্বাচন ফলাফলের ঘোষণার দিন এবং সেখানে আপনাদের কি মনে হয় ফলাফল কি উঠে আসতে চলেছে খুব ভালো ফলাফল হবে আমরা আবার ফিরে আসছি কারণ গত 5 বছরে 2 বছরে কোভিড সহ যে উন্নয়ন হয়েছে যেভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে সব দিক বিবেচনা করে মানুষ আমাদের পক্ষেই রায় দেবে স্যার আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনি জয়যুক্ত হতে কতটুকু আশাবাদী এবং কত সংখ্যায় 100% আশাবাদী কাজের আবারও বারবার বলছি কাজের ফল আর রাজনৈতিক ভেদাভেদ মুক্তভাবে আমরা চলেছি সেটাই মানুষের আশীর্বাদ হয়ে আসবে আমাদের মধ্যে স্যার আরো একটি বিষয় জানার চেষ্টা করব যে নিরাপত্তার একটা বড় প্রশ্ন উঠে আসছে শান্তি শৃঙ্খলার পরিবেশ বিরাজ থাকবে কিনা সেখানে আপনাদের অবশ্যই থাকবে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে 18 তো আমরা এইভাবেই এসেছি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলার চেষ্টা করেছি যিনি পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী ছিলেন অর্থাৎ রতন চক্রবর্তী স্যারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবারে এবার তিনি কিন্তু প্রবেশ করেছেন যে বিধানসভা কেন্দ্রের ফলাফলগুলি আজকে যেখান থেকে উঠে আসবে অর্থাৎ এই স্ট্রং রুমে তিনি কিন্তু প্রবেশ করছেন